हाई बंधुरा वेलकम बैक टू आवर चैनल किचना ब्लॉग्स कैमन आछो सबाई आशा करछि सबाई खूब भालो आछो सुस्थ आछो तो सबाई के जानाई शुभ विजय अनेक प्रीति ओ शुभेच्छा बड़ोदेर प्रणाम आर छोटोदेर आमार आंतरिक भालोबासा जानिए आजकेर भिडियोटा आमि शुरू करछि तो एई भिडियोटा होच्छे सप्तमीर सप्तमीर दिन दुपुर बेलाय आमि बेरियेछिलाम ठाकुर देखते तो कोथाय जाच्छि हाँ निश्चय बुझते पेरे गेछो टाइटल देखे आमी जाच्छी बर्धमान एखन आमी शांतिते बसे रयेछी आर साथे मेयेओ आछे तो ओई जे देखते पाच्छो जानलार धारे मेये बसे प्राकृतिक दृश्येर आनंद उपभोग करछे आर आमी तोमादेर साथे भिडियो करछी तो आमाके केमन लागछे बोलो देखते पाच्छो ठोटे कत लिपस्टिक लागिएछी सेइटा देखे देखेई निजे हासछी ओ बाबा आमी कत लिपस्टिक लागिएछी एई पुजो बोले ठोटटा देखे निजेरई हासि पेये जाच्छे एत लिपस्टिक तो लागाइ ना আর এই যে দেখিয়ে দিলাম একটা ব্রেসলেট এই ব্রেসলেটটা মেয়ে পূজোতে কিনে দিয়েছিল আমাকে পরার জন্য তো আমি ওটা পরে নিয়েছি গলায় একটা মালা আর হাতে চুড়ি মানে ওই আর কি লাল পলা যেগুলো অনেক দিন আগে কিনেছিলাম সেটাই দিয়ে এখন শান্তিতে বসে দুপুরবেলায় চলে যাচ্ছি বর্ধমান ঠাকুর দেখতে তো চলো আমার সাথে তোমরাও বর্ধমানের ঠাকুর দেখবে খুব সুন্দর সুন্দর ঠাকুর দেখেছি তো চলো আর এই যে দেখতে পাচ্ছ ভেদিয়া ব্রিজটা আমি পেরোচ্ছি ভেদিয়া ব্রিজটা পেরোলেই কিন্তু বোলপুর স্টেশন তো এই যে ভেদিয়া ব্রিজ পেরিয়ে এবার বর্ধমানের দিকে রওনা দিয়েছি আর এই ভেদিয়া ব্রিজের একটা খুব সুন্দর ঘটনা আছে একদিন অবশ্যই শেয়ার করব তো চলো সপ্তমী দিন কি কি ঠাকুর দেখলাম কেমন প্যান্ডেল দেখলাম সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তোমরা সাথে থাকো আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না নতুন বন্ধু হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে আমার সাথে থেকে যেও জয় মা সবাইকে ভালো রেখো সুস্থ রেখো আর মা তুমি নিজেও ভালো থেকো এই বলেই আজকে মাকে দেখা শুরু করলাম আর সুন্দর সুন্দর প্যান্ডেল দেখছি তো যখন আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তখন তো মা কৈলাসে ফিরে গেছেন তবুও এখন যখন মাকে দেখছি মনে হচ্ছে তাই তো পুজো তো এখনো আছে আর এই প্যান্ডেলগুলো সত্যি খুব সুন্দর করেছে বর্ধমানে ঠাকুর দেখতে এসে আমার মনটা কিন্তু খুব ভালো হয়ে গিয়েছিল দেখতে পাচ্ছ আমি কিন্তু এর প্যান্ডেলের ভেতর থেকে বেরিয়ে আবার তোমাদেরকে বাইরে দিকটা দেখিয়ে দিচ্ছি রাত্রে লাইটিং যখন হবে তখনই প্যান্ডেলটা দেখতে কিন্তু আরও সুন্দর লাগবে বাট কী আর করা যাবে বলো আমি দুপুরে এসেছি এখানে এসে বিরিয়ানি খেয়ে ঠাকুর দেখতে বেরিয়েছি তো সেই সব ভিডিও আর কিন্তু শেয়ার করিনি বিরিয়ানি খাওয়া সেগুলো আর কি শেয়ার করব প্যান্ডেল দেখাই তাই না তো এখানে বেশ ঢাক ঢোল দিয়ে সুন্দর করে একটা প্যান্ডেল হয়েছে আর যখন রাত্রে লাইটিং হবে তখন কিন্তু দেখতে খুব ভালো লাগবে কি বলো বন্ধুরা তো বর্ধমানে কিন্তু এই প্রথমবার আমি ঠাকুর দেখতে এলাম দেখতে এসে আমার ভীষণ ভালো লাগছিল তো চলো নেক্সট ঠাকুর দেখতে যাওয়া যাক শিউলি ফুলের নলক দেব দেব কাঁচের চুড়ি তো এইখানেও খুব সুন্দর প্যান্ডেল করেছে এই জায়গাটা বাদামতলা তো এখানে খুব ভালো ভালো প্যান্ডেল করেছে এখানে আমার পিসির বাড়ি এটা হয়তো তোমরা কেউ জানো না বর্ধমানে আমার পিসির বাড়ি তো যাই হোক বেশ ভালোই ঠাকুর দেখছি এখানে বেশি কাউকে দেখাচ্ছি না বা বেশি নিজেকেও ক্যামেরার সামনে আনছি না কারণ ঠাকুর দেখতে এসেছি বাবা ঠাকুর দেখতে হবে তো তো এত সুন্দর প্যান্ডেল করেছে বন্ধুরা আমার তো ভীষণ ভালো লাগছিল মনে হচ্ছিল হ্যাঁ কিছু দেখছি দূরে কোথাও যেতে পাচ্ছিলাম না বাট বর্ধমানে এসে মনটা বেশ ভালোই হয়ে গেল তো এই যে দেখো খুব সুন্দর থিম করেছে আর এখানে আমি দু তিনটে ঠাকুর দেখলাম দু তিনটেই কিন্তু আদিবাসী থিম করেছে তো ভালোই লাগছিল তো দেখো কত সুন্দর থিমটা করেছে তাই না রাত্রিবেলা কিন্তু দেখতে এগুলো আরও ভালো লাগবে দিনের বেলায় আমি দেখেছি কিন্তু যথেষ্ট ভালো লাগছিল আমার তো খুবই ভালো লাগছিল এখানে ঠাকুরগুলো দেখে তো জানি তোমরাও সবাই অনেক সুন্দর সুন্দর প্যান্ডেল ভালো ভালো ঠাকুর দেখেছো বাট আমিও খারাপ দেখিনি এই দেখো এখানে দুটো শিং আর
আর আমি মেয়েকে বলছিলাম, ওই দেখ ওখানে হাতি আছে, ভিডিওটা কর, হাতির ভিডিওটা কর। কি আর বলবো বলো, মানে এত খুশি যে আমি আলতু ফালতু বলতে থাকছিলাম। তো যাক, এখানে আবার চলে এলাম আর একটা ঠাকুর দেখতে। এই ঠাকুরটাও খুব সুন্দর, তোমরা দেখো। তারপরে চলে এলাম আর একটা ঠাকুর দেখতে, আর এইটা এসে সত্যি এত ভালো লাগছিল। দেখো খালি ওপরে মাছ, মানে এগুলোকে মাছ রেখেছে, আর থিমটা বানিয়েছে জল, মানে জলের উপরে মানে চারিদিকে মাছ খেলা করছে, এইরকম একটা থিম বানিয়েছে। তো সত্যি এত ভালো লাগছিল দেখতে, রাত্রে এগুলো দেখতে তার মানে কত সুন্দর লাগবে, আর ভিড়ও প্রচণ্ড হবে। কিন্তু আমরা যেহেতু দিনের বেলা দেখলাম, বেশ ফাঁকায় ফাঁকায় দেখে নিলাম আর মন ভরে দেখতেও পেলাম, কিন্তু ভিড়ে তো আর এত কিছু দেখা যায় না, ঠেলাঠেলি করে। তো এই যে দেখো ভেতরে কত সুন্দর সিনারি করেছে, লাইটিং করেছে, থিমগুলো খুবই সুন্দর সুন্দর করেছে বর্ধমানে। প্রথম বছর ঠাকুর দেখে কিন্তু মনটা বেশ খুশি হয়ে গেল। আমি তো ঠিক করেছি নেক্সট ইয়ার আবার আসব বর্ধমান, আর অনেক ঠাকুর দেখে যাব, যেগুলো যেগুলো আজকে দেখিনি সেইগুলো কিন্তু সব দেখে যাব। তো বন্ধুরা, বর্ধমানে আরও ঠাকুর দেখেছি, যে ভিডিওটা আজকে আর আমি শেয়ার করছি না, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। এর পরে যে ঠাকুরটা দেখতে গেছিলাম সেখানে একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল, যেটা আমি পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা একটু অপেক্ষা করো, আমি নেক্সট দিন আবার ভিডিওটা নিয়ে আসছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের ও নিজের পরিবারের খেয়াল রেখো। ফিরে আসছি খুব তাড়াতাড়ি বর্ধমানের পার্ট টুটা নিয়ে, তোমরা আমার সাথে থেকো কিন্তু। থ্যাংক ইউ বন্ধুরা। মাঝে আমার দশ ভুজা আগলে রাখে সব।